নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এরকম কোন ব্যবসার আইডিয়া যদি খুঁজে পাওয়া যায় যে অটোমেটিক কাস্টমারদের আকর্ষণ করে, তাহলে কিন্তু সেই ব্যবসাটি গ্রোথ করতে খুব বেশি সময় লাগে না। আর সেটাও যদি আমি বলি মাত্র 6,000 টাকার মেশিন দিয়ে এরকম একটি ব্যবসা করা যায়, তাহলে কেমন হবে? হ্যাঁ ফ্রেন্ড, আজকে যে ব্যবসার আইডিয়াটি দিতে আসছি সেটা মাত্র 6,000 টাকার মেশিন দিয়ে আপনি করতে পারবেন। টাকার এটিএম তো দেখেছেন, কিন্তু প্যাড এটিএম এখনো পর্যন্ত দেখেননি হয়তো বা। আর এটাও মাত্র 6,000 টাকা দিয়ে আপনি বাজার থেকে কিনে একবার ইনস্টল করে দেওয়ার পর আপনাকে আর কোনো কাজ, কোনো ধরনের কোনো কাজ করতে হয় না। একটা প্যাড হোলসেল রেটে কিনতে খরচা পড়ে মাত্র 1.5 টাকা। ওই প্যাডটাই মেশিন দিয়ে বা দোকানে বিক্রি হচ্ছে 5 টাকার উপরেই। আপনি হয়তো কনফিউজ হতে পারেন, এটা আবার কি? সাধারণত দেখা যায় কি, বাজারে যে দোকানদারগুলো থাকে সেগুলো পুরুষ, আর যে প্যাডটা কিনতে গিয়ে মহিলারা বেশিরভাগ লজ্জাবোধ করে, তো তাদের এই প্রোডাক্টটি কিনতে একটু সমস্যা হয়। কিন্তু একই প্রোডাক্ট যদি মেশিন দিয়ে বিক্রি করা হয়, সেটা আবার মাত্র 5,000 টাকার মেশিন। মানে এক সাইডে পয়সা বা টাকা দেবে, অন্য সাইডে প্যাড বের করবে। তো এই ব্যবসাটি সাধারণত দোকানদারদের থেকেও ভালো চালানো সম্ভব। এই ব্যবসাটি মহিলা বলে যে কেউ খুব সহজে শুরু করতে পারে। তবে মহিলারা শুরু করে তারও বেশি দ্রুত উন্নতি লাভ করতে পারে। যেরকম গার্লস কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে বা চুরিখালো দোকানের সামনে, এমন কোনো জায়গায় যে জায়গায় মেয়েদের আসা যাওয়া খুব বেশি থাকে, সেখানে যদি এই মাত্র এই 5-6,000 টাকার মেশিনটা ইনস্টল করে দেওয়া হয়, শুধুমাত্র আপনার একটাই কাজ হবে, ওখানে প্যাড ভরে দেওয়া। আর যারা প্যাডটি কিনতে চাইবে তারা অটোমেটিক কয়েল বা পয়সা ঢালবে আর প্যাডটা অটোমেটিক বেরিয়ে আসবে। তো প্রথমত এই ব্যবসাটি একটি নতুন ব্যবসা, যদি কেউ জানতে পারে তো আরো 2-4 জনকে ডেকে নিয়ে দেখাবে। মানে একবার ইনস্টল করার পরে এই ব্যবসাটি খুব দ্রুত উন্নতি লাভ করবে। তো আপনিও যদি এই প্যাড এটিএম এর ব্যবসাটি করতে চান আর শিখতে চান এই সম্পর্কে, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। তাহলে চলুন শুরু করি। সারা ভারত জুড়ে প্রচলনটা শুরু হয়ে গেছে। মাত্র কয়েক বছর যেতে যেতে এই প্যাড ভেন্ডিং মেশিনটা প্রতি মোড়ে মোড়ে দেখা যাবে এটিএম এর মতো। যদিও বাংলায় এই প্রচলনটা এখনো ঠিকঠাক মতো বাড়েনি, কিন্তু যেহেতু 5,000 টাকার মেশিন আর এতে ইনকাম এত বেশি করা যায়, আর যে কেউ ব্যবসাটি খুব সহজে করতে পারে, সেহেতু এর প্রচলনটা দিন দিন খুবই বাড়ছে। তো আপনিও দেখে নিতে পারেন কীভাবে মেশিনটি অপারেট করতে হয়। একবার সেটিং করার পরে একবারই ইনস্টল করা লাগে, এরপরে আপনি কয়েল দেবেন আর টাকা বেরোবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির এখানে মেশিন পাওয়া যায়। তো আপনাকে বোঝানোর জন্য অনেক প্রকারের মেশিন আমি এখানে দেখাবো। তো আপনি মাত্র 6,000 টাকার মেশিন দিয়ে শুরু করতে পারবেন। আর এখানে আপনাকে বোঝানোর সুবিধার্থে অনেক মেশিনগুলো আমি এখানে দেখাচ্ছি। তো এর সিস্টেমগুলো এরকম, উপরে কয়েলটা দিতে হবে আর ভিতরে প্যাড সেট করে দিতে হবে। সাধারণত 60টে প্যাড একসাথে রাখা যায়। তো উপরে আপনি যখন কয়েলটা দেবেন আর এখানে নিচে অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনি এই প্যাডটার রেট ইচ্ছা মতো লাগাতে পারেন, 4 টাকা 5 টাকা 10 টাকা ইচ্ছা মতো সেট করতে পারেন। একবার সেটিং করে দেওয়ার পরে এটা 5 টাকা দিলেই পড়বে যদি 5 টাকা সেট করেন। আর যদি মনে করেন 1 টাকা কয়েল দেবেন, তাহলে 5 বার এক একটা কয়েল করে দেবেন, তখন 5 টাকা পুরো হবে, তখন এটা বেড়ে চলে আসবে। আর এর যে কয়েলটা বা যে পয়সাটা আসবে সেটা এখানে একসাথে জমা হবে, সেটা লক করা থাকবে, আর পরবর্তীতে আপনি কালেক্ট করতে পারবেন। এখানে একটু বড় কোয়ালিটির মেশিন দেখা যাচ্ছে আপনাকে বোঝানোর সুবিধার্থে। তো এখানে একসাথে অনেকগুলো প্যাড রাখার জায়গা দেওয়া হয়েছে, আর এটা ফুললি অটোমেটিক মেশিন। মানে প্রথমত আপনাকে প্যাডটা এভাবে সারিবদ্ধ করে রেখে দিতে হবে। তো রাখার পরে যতক্ষণ পর্যন্ত না এই প্যাডটা শেষ হয়ে যায়, মানে বিক্রি না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আপনাকে নতুন প্যাড ভরা লাগবে না। প্রথমবার একইবার ইনস্টল করা লাগে। তারপরে মনে করেন যে আপনি 1-1 প্যাড 5 টাকা করে বিক্রি করবেন, তো ওই 5 টাকা আসার পরে এই 1-1 প্যাড বের হবে। যদি 10 টাকা আসে তো 2 প্যাড বের হবে, বা বেশি যদি কেউ নিতে চায় তো বেশি প্যাড বের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনাকে বোঝানোর সুবিধার্থে দেখানো হচ্ছে, এটা একসাথে প্যাডের প্যাকেট বেরো। এই মেশিনটার দাম একটু বেশি আছে, কারণ এটা লুজ বেরোয় না। মানে আগে যে মেশিনটা দেখালাম সেটা মাত্র 1টা করে বেরোবে, আর এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এতে একসাথে 3টের প্যাকেট 7টার প্যাকেট আপনি যে কোনো প্যাকেট সেট করতে পারেন। তো সিস্টেমটা একই, এখানে একটা মেমোরি কার্ড দিয়ে এসবিআই কার্ড দিয়ে ইনস্টল করে নিতে হয়, নেওয়ার পরে এটা অটোমেটিক বেরোতে থাকবে। তো এটা খুবই সহজ, আপনি একবার দেখলেই পেরে যাবেন। আপনি যে কোনো একটি মেশিনই লাগাতে পারেন, যদি চান যে একসাথে প্যাকেট প্যাকেট বিক্রি করতে বা এক একটা লুজ বিক্রি করতে, সেটা আপনি করতে পারবেন। তো লুজের যেটা আছে সেটা 6,000 টাকা দাম পড়বে, আর যেটা একসাথে প্যাডের প্যাকেট বের করতে চান তাহলে তার দামটা একটু বেশি পড়বে। তা আমার মতে আপনি প্রথম লাগাতে চাইলে 6,000 টাকার মেশিন দিয়ে শুরু করা ভালো। মেশিনটি বর্তমান সময় অ্যামাজন, ফ্লিপকার্ট, ইন্ডিয়া মার্ট যে কোনো জায়গায় পাওয়া যায়।
আর বাংলাদেশ থেকে যদি নিতে চান তাহলে দারাজ ডট কম বা অন্য অন্য ওয়েবসাইটেও পেয়ে যাবেন, কারণ এটার দাম খুবই কম আর খুব সহজেই এটা ঘর পর্যন্ত ডেলিভারি করে দেয়। আর বলি যে আপনি র মেটেরিয়ালটা মানে প্যাডটা আপনি কোথা থেকে কিনবেন, আপনার আশেপাশে যে কোনো বাজারেই আপনি হোলসেলারকে পেয়ে যাবেন, যে হোলসেলারের কাছ থেকে মাত্র 1.5 টাকায় আপনি একটা প্যাড কিনতে পারবেন আর ওইটাই আপনি মেশিনের মাধ্যমে প্রতি পিস 5 টাকা বিক্রি করতে পারবেন। মানে বুঝতে পারছেন 1.5 টাকায় কিনা আর 5 টাকা বিক্রি। তো সাধারণত গার্লস কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে, চুড়িখালুর দোকানের সামনে, যেখানে মেয়েদের বেশি যাতায়াত হয় সেই সব জায়গায় যদি এই মেশিনকে বসানো যায় তাহলে কিন্তু খুব দ্রুত এর সেল বাড়বে। আর আমার ভিউজাররা একটি কমেন্টস বারবার করে যে দাদা 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়, তা আমার কাছে 50,000 টাকা আছে, আমি কি একসাথে বড় করে করব? এটা কখনো করতে যাবেন না। ব্যবসা ছোট হোক বা বড় প্রথম ট্রাই করা উচিত। প্রথম একটা মেশিন সেট করে দেখুন, ব্যবসাটি সম্পর্কে বুঝুন, তারপরে আপনার কাছে যদি 50,000 টাকা থাকে বা 5 লাখ টাকা থাকে ওটা আপনি পরবর্তীতেও কাজে খাটাতে পারবেন। তো এই ব্যবসাটি কম পুঁজির ভিতরে খুবই একটি চমৎকার ব্যবসা। প্রথমত এতে রিস্ক অনেক কম থাকে আর একবার যদি এটা আপনি স্টার্ট আপ করতে পারেন তাহলে খুবই দ্রুত উন্নতি লাভ করবেন, মানে বড় ব্যবসার মতো এই ব্যবসাটি থেকে আয় হওয়া শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ড আরো যদি জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা নিতান্তই কম টাকার ভিতরে একটা ভালো বিজনেস আইডিয়া খুঁজছেন। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখাবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।